হাই ভিউয়ার্স, টেক টাইমস ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আমি সাকিব, আর আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে তোলা ছবি DSLR মতো করবেন। DSLR ইফেক্ট কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো এটা আমার DSLR ইফেক্টের টিপস ওয়ান, আর টিপস টুটা আমি আপলোড করছি, দেখুন স্ক্রিনে নোটেশন করে দিয়েছি, ওইটা আপনারা দেখে আসতে পারেন। তো আমি টিপস ওয়ানের যেটা ব্যবহার করছি এটা হচ্ছে আফটার ফোকাস প্রো। আফটার ফোকাস প্রো দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইলের ছবিকে DSLR মতো বানাবেন। তো আফটার ফোকাস অ্যাপ পাওয়ার জন্য আপনি নর্মালি প্লে স্টোরে গিয়ে আফটার ফোকাস প্রো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি। আমি প্রথমে আফটার ফোকাস প্রো দেখুন এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পরে দেখুন নিচে অনেকগুলো অপশন আছে, টেক ফটো, সিলেক্ট ফটো। আমি এখানে সিলেক্ট ফটো করে সিলেক্ট করে নিয়ে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট ফটো দিয়ে আমি যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এটা আমার কাজিন। হ্যাঁ, আমি কাজিনের ফটোটা এটা এডিট করে দেওয়া হলো আর আপনাদেরকে দেখানো হলো, এক ঢিলে দুই ভাগে। তো দেখুন নিচে ফোকাস অপশন আছে, ফোকাস অপশন সিলেক্ট করাই আছে। দেখুন হ্যাঁ, ফোকাস অপশন সিলেক্ট করে নিয়ে আমি যে অংশটা ফোকাস করবো অর্থাৎ ক্লিয়ার করবো, দেখুন সেই অংশটা আমি মার্ক করে নিচ্ছি। উপরে দেখুন জুম হয়ে দেখা যাচ্ছে আমি কোন কোন অংশ দিয়ে মার্ক করছি, খুব ইজি ব্যাপার। আর দেখুন আমি ফোকাস প্ল্যানটা মার্ক করা হয়ে গেলে পরে এখন আমি বিজি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে অংশটা ঘোলা হবে, ঝাপসা হবে যে অংশটা, সেই অংশটা আমি এখন মার্ক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মার্ক করে নিতে হবে যাতে কিনারাগুলো খুব ভালো হয়। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড করা হয়ে গেলে দেখুন নিচে এয়ার আক্রো রয়েছে, এটা আমি করে নিচ্ছি। এখন জুম জুম প্যানেলে গিয়ে দেখুন আমি একটা জুম করে দেখবো কোথায় ভালোভাবে হয়নি। দেখুন এখানে দেখা যাচ্ছে অনেক অংশ ফাঁকা রয়েছে যেটা আমি ক্লিয়ার করবো। তো এখন আবার ফোকাসে এসে হ্যাঁ দেখুন ফোকাসে এসে আমি এই অংশটা আবার ক্লিয়ার করে নিচ্ছি। আমার যতটা ভালো করে করা সম্ভব ততটাই আমি চেষ্টা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা ভালো করে ফোকাস করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন জুম মাইনাস করে আমি আবার এই যে নিচে দেখতে পাচ্ছি আমি এখানে একটু বেশি হয়ে গেছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম। হ্যাঁ, তো হয়ে গেছে, তো মোটামুটি এই হয়ে গেছে আমি দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা কাজটা শুরু করলে আরও ভালোভাবে করে নেবেন, একটু সময় দেবেন, আরও সুন্দর হবে ছবিটা। তো দেখুন আমি এখন এই বাটনটা প্লে বাটনের মতো এটা নেক্সট বাটন, হ্যাঁ নেক্সট বাটন চাপছি এখন। অ্যাপ্লাই এন্টি অ্যালিয়াসিং টু এজ, হ্যাঁ আমি এটা ইয়েস করে দিচ্ছি। এটা ইয়েস করলে হবে কি, আপনার কিনারাটা যদি একটু এলোমেলো হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, মানে অনেকটা স্মুথ হবে কিনারা। দেখুন যে আমার মোটামুটি একটা ফলাফল আসলো। হ্যাঁ, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ব্রিজের এখানে অনেকটাই ঝাপসা হয়ে গেছে, এটা মনে হচ্ছে পিকচারটা পরে বসানো পরে বসানো এরকম একটা। তো আমি আবার ব্যাক করছি, দেখুন ব্যাক করে আবার ইরেজার ইরেজার টুলস আছে এখানে, ইরেজার দিয়ে আমি যেটা বেশি ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি এটা মুছে ফেলছি, ঝাপসাটা বেশি হয়ে গেছে এটা মুছে ফেলছি। মুছে ফেলে আমি দেখুন এখানে আবার ফোকাস ফোকাস অপশনে এসে আমি ওই অংশটা আবার ফোকাস করে দিচ্ছি, মানে ওই অংশটা ক্লিয়ার হবে, হ্যাঁ ঝাপসা হবে না, মানে এই অবজেক্টটা আমার কাছে কাছের একটা অবজেক্ট, এটাকে আমি ক্লিয়ার করে রাখতে চাই। দেখুন ব্রিজটা পুরোপুরি, এটা একটা ব্রিজ, ব্রিজটা হয়ে গেছে। তো আবার আমি আগের মতো দেখুন নেক্সট নেক্সট চাপ দিয়ে ইয়েস করে দিই, এখানে ইয়েস করে দেওয়ার পরে দেখুন এখন ব্রিজটা সহ মানুষটা দেখেন ক্লিয়ার হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ঝাপসা, দেখেন খুব সহজে হয়ে গেল। আর যে আপনি নিচে দেখেন অপশন থেকে ব্লার, ব্লার অপশন থেকে এখানে ব্লার দেখেন বাড়িয়ে দিচ্ছি আমি, আপনি ইচ্ছা মতো ব্লার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখেন আমি ব্লার বাড়িয়ে দিলাম, এই যে আবার কমিয়ে দিলাম, একটু সময় নেবে দেখুন। হ্যাঁ দেখুন আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। আমার এজ এজ অপশন থেকে আপনি এজ বাড়িয়ে দিলে হবে কি, কিনারাটা অনেকটা স্মুথ হবে, ছবির কিনারাগুলো স্মুথ হবে, এজ বাড়িয়ে দিতে পারেন। তারপর দেখুন এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন থেকে ফিল্টার দেখুন অনেকগুলো ফিল্টার এখানে আছে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেই ফিল্টারটা এখানে ব্যবহার করবেন। দেখুন অনেকগুলো আমি এখান থেকে একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, দেখুন পরেরটা, হ্যাঁ এটা ভালো লাগছে আমার কাছে, হ্যাঁ আমি এটা দিয়ে দিচ্ছি মোটামুটিভাবে দেখুন কমপ্লিট। দেখুন আমি সেভ দিব, এটা এই বাটন, হ্যাঁ উপরের এই বাটনটা হচ্ছে সেভ বাটন, এই বাটনটা চাপলে দেখুন আমি চাপছি এটা সেভ, উড ইউ লাইক টু সেভ, সেভ ইউজ করে দিচ্ছি আমি, এটা সেভ করবো। হ্যাঁ একটু সময় নেবে সেভ হওয়ার জন্য, একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ তো দেখুন সেভ সাকসেসফুলি, ছবিটা সেভ হয়ে গেছে। তো এখন আমি এখান এটার কাজ শেষ, আমি ব্যাক চলে আসছি। দেখুন ব্যাক চলে আসার পরে দেখুন গ্যালারিতে আমি গিয়ে
ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। হ্যাঁ এই যে ছবি, এটা আমার ফাইনাল ফলাফল। এটা দেখুন আমার আগের ছবি, আগে এরকম ছিল, আর দেখুন বর্তমানে এডিট করার পরে এরকম। তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন ভাই, দেখলেই বুঝতে পারবেন কি তফাৎ হয়েছে। দেখুন একদম DSLR ইফেক্ট, তাই না? দেখুন এটা আগের ছবি আর এটা এডিট করার পরে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করবেন। এটাই ছিল আমার আজকের টিপস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও আপনি জানাতে পারেন কমেন্ট করে, কিংবা কোনো প্রয়োজন হলে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি লিঙ্ক দেখে নিতে পারেন, ওখান থেকে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর শেয়ার করে বন্ধুদের সাথে জানাবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনে 2 নম্বর টিপসটা দেওয়া আছে, ওই টিপসটা দেখে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ। টাটা।